আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন প্রিয় ভাই? যে আপনাকে বলতেছি, আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে ইসলামে ভাস্কর্য কি জায়েজ আছে কি নেই, ঠিক তখন আপনি উত্তর দেবেন কি ইসলামে ভাস্কর্য জায়েজ নেই। আর আমি যদি বলি ইসলামে ভাস্কর্য জায়েজ, ঠিক তখন আপনি আমাকে বলতে দ্বিধাবোধ করবেন না যে আমি হয়তো মেয়াদ উত্তীর্ণ গাঁজা সেবন করে এসেছি, তাই না? জি ভাই, আমি কোনো সিগারেট খাই না, আমি কীভাবে গাঁজা সেবন করবো? ইসলামে ভাস্কর্য জায়েজ আছে 100%, আর সেটাই আপনাদেরকে প্রমাণ করে দেবো। তাই তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আপনাদের সাপোর্ট আমাদের একান্তই প্রয়োজন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আইকনটি বাজিয়ে রাখবেন, আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা চলো শুনে আসি আমাদের ধর্ম ইসলাম, আর ইসলামের মধ্যে কীভাবে ভাস্কর্য জায়েজ রয়েছে আমরা হুজুর মুখে বিস্তারিত জানবো, এবং কি অবশ্যই ভিডিওটি আমরা মনোযোগ সহকারে শুনবো, তা না হলে আমরা কিছুই বুঝবো। যদি মূর্তি বানাতে হয়, যদি ভাস্কর্য আপনাদের শখ থাকে যে আমরা ভাস্কর্য বানাবো, তাহলে সৌদি আরবের মতো বানান। সৌদি আরবের প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য রয়েছে, প্রত্যেকটা মোড়ে মোড়ে কি আছে? সমুদ্রের নিচে যত উন্নত মানের ডিজাইনের কিছু আপনার অ্যাকুরিয়ামে রাখা যায়, এমন কিছু উদ্ভিদ তারা ভাস্কর্য করে রেখে দিয়েছে। আপনি করেন? এমনকি আপনাকে আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে যে আপনি কিসের ভাস্কর্য বানাতে পারেন? আব্দুল ইবনে আব্বাসের আরেকটা হাদিস নিয়ে নেন, এটাও ইমাম বুখারী রাহমাহুল্লাহ এবং ইমাম মুসলিম কোট করেছে, যেটা আমি আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়েছি। 2225 2225 নম্বর হাদিস বুখারীতে, এবং ইমাম মুসলিম 5433 নম্বর হাদিসে আব্দুল ইবনে আব্বাস এক ব্যক্তিকে বলছে, যদি একান্ত তোমাকে কিছু বানাতেই হয়, একান্ত কিছু তোমাকে আঁকতেই হয়, হাজিহি সাজারা, এই যে যতগুলো গাছ দেখতেছো এই গাছ তুমি আঁকো, হাজিহি সাজারা, এবং কুল্লি শাইইন লাইসা ফিহি রূহুন, এবং তুমি ওই সমস্ত প্রাণীর ভাস্কর্য বানাও যেগুলোকে আল্লাহ রূহ দেয় নাই, আত্মা দেয় নাই মানুষের মধ্যে। পাখি, ঘোড়া, গাধা, ভাগ, মানুষ, এগুলো বানানো যাবে না, যেগুলোর প্রাণ দেয়নি আল্লাহ। গাছেরও প্রাণ আছে, কিন্তু আমাদের মতো রূহ চলাফেরার মতো দেয়নি। অনুমতি দেওয়া হয়েছে আপনি পাহাড় বানান, আপনি শেখ মুজিবুর রহমান নামে এমন একটা ডিজাইনের একটা কোট বানান তার, যাকে দেখলে বুঝতে পারবে যে এটা শেখ মুজিবুর রহমানের কোট, বা তিনি যেভাবে আপনার কোন একটা তার কিছু প্রিয় জিনিস যেটা দেখলে মনে হবে যেটা তিনি বানান, না করছে কেউ করেন, আপনার জন্য অনুমতি আছে। তাহলে আব্দুল ইবনে আব্বাস বলছে, যদি বানাতে হয় তাহলে তুমি এমন ভাস্কর্য বানাও যেইগুলোর মধ্যে আল্লাহ প্রাণ দেয়নি। এটা কি আমাদের কোনো জাতীয়তার শত্রুতা? বরং আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আপনাকে মাফ করে দিক। কারণ এই হাদিসে যে কথাটা বলা আছে, কোনো ব্যক্তি যদি কোনো মূর্তি বানায়, কোনো ব্যক্তি যদি কোনো মানুষের ছবি আর্ট করে হুবহু, কাল কিয়ামতের মাঠে ওকে আল্লাহ ততক্ষণ পর্যন্ত শাস্তি দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত ও এটার মধ্যে রূহ ফুঁকে দিতে না পারবে। পৃথিবীর কোনো ক্ষমতা বানায় এমন কোনো ব্যক্তি আছে যে কোনো বস্তুর মধ্যে রূহ দিতে পারে? তার মানে বোঝাতে চাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই ব্যক্তি চিরকালের জাহান্নামী, চিরকালের জাহান্নামী, কারণ ও তো কোনোদিন আত্মা দিতে পারবে না এই মূর্তিতে, দিতে পারবে? আর যদি দিতে না পারে ততদিন পর্যন্ত ওর শাস্তি চলতেই থাকবে। তার মানে কি? চির জীবনের জন্য ওকে জাহান্নামী করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। সর্বশেষ আয়াত যেটা আমি আপনাকে স্মরণ করে দিতে চাই, যেটা আমি প্রকাশ করেছি প্রথমে, সূরা নিসা 4 নম্বর সূরার 167-68 আপনি একবারে শেষ দিকে 1-6-7-8 এই দুইটা আয়াত আপনি পড়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু জানানোর পরেও আমাদেরকে এলান করে বলে দিয়েছে, ইন্নাল্লাযিনা কাফারু, যারা অস্বীকার করবে, ওয়াজালামু, এবং জুলুম করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়াবান হওয়া সত্ত্বেও তিনি বলছেন, সুবহানাল্লাহ, জালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ এমন নন যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবে। বলছে যে আল্লাহ এমন নন যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবে। ইন্নাল্লাযিনা কাফারু ওয়া জালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম তারিকা, আর আল্লাহ তাদেরকে কোনো নাজাতের রাস্তাও দেখাবে না। আল্লাহ কাল কিয়ামতের মাঠে শুধু রাস্তা দেখাবে, ইল্লা তারিকা জাহান্নামা খালিদিন ফিহা আবাদা। আল্লাহ বলছেন, আমি তাদেরকে শুধু জাহান্নামের রাস্তাটা দেখিয়ে দেব যে তোমরা এই পথে হাঁটো, তারা শুধু জাহান্নামী যাবে, তাদেরকে আমি জান্নাতের পথ দেখাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিল, আমি আমার জন্য এবং আপনারা প্রত্যেকে নিজের জন্য এবং পরিবারের জন্য সেই দোয়া করেন, জুনুবনি ওয়া বানিয়া আন্না আবুদাল আসনাম, আল্লাহ তুমি আমাকে এবং আমাদের সন্তান এবং সন্তানের সন্তানদেরকে আল্লাহ তুমি পুত্র পুত্র থেকে বাঁচিয়ে রাখো। অবশ্যই আমরা ক্লিয়ার হয়ে গেছে যে কীভাবে আমাদের ধর্মের মধ্যে ভাস্কর্য জায়েজ রয়েছে। আমার একটি কথা খুব পছন্দ হয়েছে হুজুরটি, যে হুজুরটি বলছে যে আমরা চাইলে কিন্তু আমাদের শেখ মুজিবুর রহমানের যেই বড় করে একটা কোটের ভাস্কর্য করতে পারে, এবং কি বিস্তারিত লেখা থাকবে যে মুজিব সম্পর্কে অনেক কিছু ধারণা থাকবে, এখানে আমাদের নতুন প্রজন্ম অনেক কিছু জানতে পারবে এখান থেকে। কিন্তু না, আমাদেরকে মূর্তি তৈরি করতেই হবে, আমাদেরকে ভাস্কর্য তৈরি করতে হবে, যেটি ইসলামে স্বীকৃতি দেয়নি, যেটি আমাদের জন্য একদম নিষিদ্ধ ইসলামের জন্য, আমাদেরকে সেটিই করতে হবে। কেননা আমাদের চতুর্পাশে রয়েছে এখন বড় বড় পজিশনে বসে রয়েছে ইহুদি, খ্রিস্টানরা, হিন্দু, বৌদ্ধরা। তাই তো আমাদের ধর্মটাকে নিয়ে বাংলাদেশে মুসলমানদেরকে নিয়ে, আদর্শবাদীদেরকে নিয়ে বারবার আমরা বিকৃতি করতেছি, আমাদের আদর্শবাদীদেরকে আমরা একের পর এক হুমকি দিয়ে আসতেছি, আমরা ইসলামের বিপক্ষে কথা বলতেছি। যে বন্ধুরা, আসুন ভালো ভিডিও আপনি শেয়ার করতে পারেন, অবশ্যই লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানাতে বলবেন না, আর আপনি তো আমাদের এই চ্যানেল দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আইকনটি বাজিয়ে রাখবেন। বন্ধুরা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।